নমস্কার সকলকে স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেললৈকে আশা করছো আপনার সকলে ভালে আছে আর আগন্তক সিডিটার কারণেও ভালদরে প্রিপারেশন চলাই আছে আজি এই ভিডিওর জড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে বিচারিছো আপনাদের ভিডিওটি শেষলকে চাই থাকিব দেখক আজির ভিডিওটি আমি আরম্ভ করো অহাকালির পৰা আরম্ভ হব লয়ার প্রাইমারি আর আপার প্রাইমারির আবেদন প্রক্রিয়া যেটো নাকি বহুদিনে অপেক্ষার অন্ত পেলায় অহাকালির পৰা আরম্ভ হব প্রার্থীসকলের আশা সপোন যেটো আছিল যে লয়ার প্রাইমারি আর আপার প্রাইমারি কেতিয়া বিজ্ঞাপন মুকলি পাব কেতিয়া পৰা আবেদন করব পাৰিব কেতিয়া শিক্ষক হব এগুলো বিভিন্ন সপোন মানে কি তেওঁলোকে পুহি রাখিছিল আর সেই সপোন আগত রাখি অহাকালির পৰা আরম্ভ হব আবেদন প্রক্রিয়া আজি এই ভিডিও জড়িয়ে নিয়স সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আপনার আগবাই বিচারিছো যেহেতু বর্তমান সময় একটা বহুলভাবে চর্চিত বিষয় নিয়স নিয়সর সমস্যাটুক লৈ আগন্তক নিযুক্তি প্রক্রিয়াত নিয়স প্রার্থীসকলে আবেদন করিব পারিবনে নোৱাৰে ইতিমধ্যে বিভিন্ন বিষয় এই সন্দর্ভত আলোচনা করা হল যদিও এতিয়ালৈকে অসম সরকারে ইয়ার ওপর কোনো ধরনের নোটিফিকেশন দিয়া নাই পারিবনে নোৱাৰে গতিকে অহাকালি আরম্ভ হব লয়ার প্রাইমারি আর আপার প্রাইমারির নিযুক্তি প্রক্রিয়া এতিয়া কথাটো হল যেহেতু বিজ্ঞাপনত দুবছরীয় কোর্স এটা বিচাৰিছিল আর মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে যেহেতু নিয়সক 18 মহীয়া কোর্সটুক দুবছরীয় কোর্সের সমপর্যায় নহয় বুলিয়ে কৈছিল এটা এই ক্ষেত্রে অসম সরকারে কি করে কি নকরে অহাকালির পৰা আমি ভালদরে জানিব পাৰিম অহাকালি 2 বজাত পোর্টেল যেহেতু মুকলি করে দিব আর তাত আপনালোকক আবেদন করিব দিছে গতি এই সন্দর্ভত নিয়োগ সম্পর্কে সরকারের ফল কি নোটিফিকেশন আহে সকল কথা সকল আমি অহাকালি গম পাম যদিও আমি নিয়োগের উপর ভিডিও বনাই আহিছিল বিহারের যে খবর পাইছিল সেইবিল আপনার জানাইছিল বা আমার যেখানে যুক্তি আছিল নিয়োগের যে কোনো ভুল নাই এনেধরনের বিভিন্ন ধরনের আমি ভিডিও বনাই আহিছিল কিন্তু এনে পরিপ্রেক্ষিতত অহাকালি আমি সম্পূর্ণরূপে গম পাম আর সরকারের পরও এই বা শিক্ষা বিভাগের পরও এই বিষয়ত কোনো ধরনের মানে কি আপডেট অহা নাই পারিবনে নয় অফিসিয়ালি কোনো ধরনের নোটিফিকেশন জারি করা নাই গতি সম্পূর্ণ ক্লিয়ার হব অহাকালি আর এই দিনটলে আমি সকলে বাট চাই আছিল আর সকলে এটা এই বিষয়ের ওপরে চকু যাই আছে যে কি করি কি হব কি নহব নিয়স সকল আবেদন করিব পারিবনে নয় কিছু কয়ে আছে সম্পূর্ণরূপে নিয়স আউট নয় কিছু কয়ে আছে পারিব গতি এনেকা ধরনের বমজাত পড়ি নিয়সর প্রার্থী সকল হতাশগ্রস্ত হয়ে পড়েছে আর এইবার যদিহে আবেদন করব নয় হয়তো আর চাকরির পর বহুসংখ্য করে বঞ্চিত হব লাগিব তথাপিও যেহেতু এই শিক্ষা বিভাগের উপর ডিপেন্ড করেছে কি করে কি নকরে গতি সকল তথ্য সকল খবর আমি অহাকালি যেহেতু পোর্টেল মুক্তি তাতে আমি গম পাম বহুতে কমেন্টস করে আছে যে নিয়সর খবর কি নিয়সর আপডেট কি নিয়সর সকলে পারিবনে নয় এটা যেহেতু আমি অফিসিয়ালি এতালে কোনো ধরনের সঠিক আপডেট পোৱা নাই গতি আমি সঠিককে এটাই আমি জনপরা অবস্থা নাই কারণ এই একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারেও এই মানে কি গুরুত্বপূর্ণ বিষয় মানে কি চিন্তা করব লাগিব কারণ ইয়াত বহু সংখ্যক প্রার্থী ভবিষ্যৎ জড়িত হয়ে আছে যদি এইবার আবেদন করব নয় হয়তো বহুসংখ্যক প্রার্থী রই যাব আর বহুসংখ্যক প্রার্থীয় মানে কি নতুন কাউ ডিএলএড করে কিবা করে হয়তো সময় নাথাকিব গতি আমি এইটো নক আজি নেগেটিভ নক পজিটিভ নক কিন্তু প্রার্থী সকলে যেহেতু কমেন্টস করে আছে নিয়োগের খবর কি গতি অহাকালি প্রত্যেকই মানে কি এই পোর্টেল খুলি চাব তাত কি হয় কি নহয় আর যদিহে নয় হয়তো পরবর্তী পর্যায়ত সরকারে ইয়ার ওপর গুরুত্বপূর্ণ বিষয় মানে কি সিদ্ধান্ত লব আর একটা কথা আপনার জানাব বিচারিছো যে আজি কেবিনেট বৈঠক আছে আর এই কেবিনেট কি বৈঠক হয়তো নিয়োগের সম্পর্কে কিবা সিদ্ধান্ত হব পারে গতি যদি সিদ্ধান্ত হয় আর যেখানে তথ্য জানিব পাৰিম সেইখানে আপনার নিশ্চয় জানাম গতি এইখিনিয়ে যেহেতু নিয়োগ প্রার্থী হতাশগ্রস্ত হয়ে আছে আর সেই যেটা অপেক্ষা করে থাকা আছে সেই অপেক্ষা করে থাকা দিনটো কাইলৈ পৰা আরম্ভ হব আর নিযুক্তি প্রক্রিয়াত যদিহে দিয়ে নিয়োগ প্রার্থী সকলক কেনেদরে দিয়ে সেইটো লক্ষণীয় হব আর যদিহে নিদিয়ে সেইটো বিষয়ত সরকারে কি সিদ্ধান্ত লয় পরবর্তী পর্যায়ত সেইটো লক্ষণীয় হব কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে ইতিমধ্যে আমি বাহিরা রাজ্যবিলাকত দেখি আহিছো যে প্রার্থীসকলে মানে আন্দোলন করা আরম্ভ করেছে
তেনে ক্ষেত্রত অসমত কি সিদ্ধান্ত লয় অসম সরকারে যেহেতু এই বিষয়ে অসম সরকারের উপরও কি কিছু পরিমাণ নির্ভরশীল হব গোটে সরকারে কি করে কি নকরে কাইলে আমি বাদ চাব লাগবে হয়তো আজি রাতেও নিয়সর সম্পর্কে নোটিফিকেশন ওলাব পারে আর যদিহে নলায় হয়তো কালি যদি পোর্টেল মুক্তি করে দিয়ে তাত পোর্টেলত হয়তো কথাখিনি ভালদরে মেনশন করে দিব পারে হয়তো অপশন দিব পারে গতি কেনেদরে দিয়ে কি করে দিয়ে সেটা সম্পূর্ণরূপে এটা ডিপেন্ড করেছে অসম সরকারের উপর আর আজি হয়তো কেবিনেটত এইটো সিদ্ধান্ত হয়তো হব পারে মানে এটালে পোৱা নাই খবর কেবিনেট কি সিদ্ধান্ত হয়েছে না হওয়া নাই আমি জানি পারিছো আজি কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব গতি তাত কি সিদ্ধান্ত হয় কি সিদ্ধান্ত নয় যদি আমি গম পাও আপনার আমার চ্যানেল যদি আপনার জানাবলে নিশ্চয় চেষ্টা করি গতি এইখানে সময় আপনাদের অপেক্ষা করক আর মন বেয়া করব নালে নিশ্চয় নিউজ পার্টি সকলের কারণে ভাল খবরে আসব আর সরকারে এই সঠিক সিদ্ধান্ত লব ভাল একটা গুরুত্বপূর্ণ ডিসিশন লব গতি আশাবাদী সরকারে এই সকল প্রার্থীর যখন প্রার্থী বহু কষ্ট ত্যাগ স্বীকার করে নিয়সর জড়িয়ে ডিএলএড করেছিল হয়তো বহুতেই মানে ইয়াক ইটিকিং করে আছে করলেও কিন্তু এটা আমি স্বীকার করবই লাগবে কোনোবাই বদমাশি করে ললে বা কিনা কয় সেটা বেলেগ কথা কিন্তু আমি যেখানে দেখিছো বা যেখানে জানিছো যে নিয়স প্রার্থী সকলে বহুত ত্যাগ স্বীকার করে নিয়সর জড়িয়ে ডিএলএড করেছিল আর ইয়ারে একাংশ চাকরি করেও আছে তেনে ক্ষেত্রে যদি একাংশ বঞ্চিত হবলগা হয় হয়তো সেটা বহুত দুঃখজনক কথা হব গতি আমি আমার চ্যানেলের তরফের পরেও সরকার এই অনুরোধ জানাইছো এই নিয়স প্রার্থী সকলের ভবিষ্যতের স্বার্থত সুরক্ষিত করার কারণে যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লব বলে আমি আশাবাদী আর সেটা যদি করে হয়তো বহু সংখ্যক প্রার্থী জীবন আকো আশার রেঙনি কড়িয়ে আনব আর যদিহে সরকারে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নলয় বহুতে বঞ্চিত হব কিন্তু আমি সেটা বিচরা নাই নতুন বছরটা সকলের ভাল হোক আর সকলে ভাল হওয়াটাই বিচারিছো কোনে হতা হব না লাগে আর সকলকে সমানে সরকারে গুরুত্ব দিব লাগে যদি নিয়সে আরও সিক্স মান্থও করব লাগে যদি সুপ্রিম কোর্টে রায় দিছে যে সিক্স মান্থটো যে ওঠৰ মাহটো যেহেতু দুবছৰৰ কাৰণে সমপৰ্যায়ত সেই সিক্স মান্থটো যি প্ৰয়োজন যদি চৰকাৰে সেইটো কৰি দিয়ে ব্যৱস্থা কৰে তেতিয়াহ'লে নিয়সৰ প্ৰাৰ্থীসকল উপকৃত হ'ব কিন্তু আবেদন কৰিব নোৱাৰিলে হয়তো বহুত সংখ্যক প্ৰাৰ্থীয়ে বঞ্চিত হ'ব গতিকে চৰকাৰলৈ অনুৰোধ পুনৰ মানে আমি আশাবাদী আজি যদি কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় তাত মানে চৰকাৰে এটা ঐতিহাসিক নিয়সৰ ওপৰত সিদ্ধান্ত ল'ব বুলি আমি আশাবাদী পুনৰবাৰ সকলোকে হতাশ নহয় কিনে অপেক্ষা কৰি কাইলৈ দিনটো আমি অতি আগ্ৰহে বাট চাই আছোঁ সকলোৰে দৃষ্টি নিবদ্ধ আছে নিয়সৰ কি হ'ব কি নহ'ব চৰকাৰী ওপৰত কি ডিচিশ্যন লয় সকলো কথা তথ্য আমি অহাকাইলৈ গম পাম আজি আপোনাৰ নতুন বছৰৰ নতুন তাৰিখ গতিকে এই চগতে সকলোকে নতুন বছৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ ভাল মনে থাকক ভালদরে থাকক সপোন বাস্তবত রূপায়ণ হোক আর নিয়স প্রার্থী সকল যে সপোন সেই সপোন পূরণ হওয়ার আশারে আজির ভিডিওটি সামরি মারিছো আর যদি আপনাদের নতুনক আছে তো মো চ্যানেল সাবস্ক্রাইব করবেন নাপাহরিব আর যিমান পারে ভিডিও শেয়ার করব আশাবাদী ভগবান প্রার্থনা করছো নিয়স প্রার্থী সকলের কারণে ভাল দিন আহক সকলে চাকরি পাওক এস সি রেগুলার ওডিএল নিয়স বলে কোনো কথা নাই সকলে চাকরি পাওক এইটাই বিচারিছো ধন্যবাদ জয় অসম।